Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Jai Bangla. Amar sonar Bangla, ami tomai bhalobashi. NSTV Virtual Editor Hafez Maulana Shahjalal Goldar. Onushthan guli studio r bahir hote editing ebong porichalona korchen. 15 আগস্ট জাতীয় শোক দিবস 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শহীদ হন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিহেদ বিদেহী আত্মার শান্তি কামনা করে ইস্তেগফার দুয়ার অনুষ্ঠান আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবি ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম innaka hamidum majid subhana rabbika rabbil izzat amma yasifun wa salamun alal mursalin alhamdulillahi rabbil alamin la ilaha illallah muhammadur rasulullah amin shurutai nstv ajker je onushthan guli ডেইলি ভিউজ 15 আগস্ট শোকাবহ জাতীয় শোক দিবস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কথাই তো ভাষণ এই যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা লেখা দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রে ছাপা হয়েছে হজ উমরা এবং বিশ্ববরেণ্য মাওলানা দেলোয়ার হোসেন সাইদির পুরায়ন গোলদার বাড়ি জামে মসজিদের সৌজন্যে এই যে দুয়ার অনুষ্ঠান ডেইলি ভিউজ আমাদের সংবাদপত্র দুইটি দি ডেইলি নিউজ স্টার দৈনিক ইত্তেফাক দি ডেইলি নিউজ স্টার নেশন সেট টু অবজার্ভ ন্যাশনাল মার্নিং ডে টুডে নো সিকিউরিটি থ্রেট এন্টারিং আগস্ট 15 হোম মিনিস্টার ইউকে কিন টু ইনহ্যান্স বাইলেটারাল ট্রেড উইথ বাংলাদেশ দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্র এই যে 15 আগস্ট উপলক্ষে তথ্য মন্ত্রণালয় অধীন চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর কর্তৃক 15 আগস্ট জাতীয় শোক দিবস 2023 যে এই সাপ্লিমেন্টটা দেওয়া হয়েছে দি ডেইলি নিউজ স্টার অষ্টম ওয়েসবোর্ডভুক্ত এটা সংবাদপত্র এখানটাই এই যে দি ডেইলি নিউজ স্টারের সাপ্লিমেন্ট 15 আগস্ট জাতীয় শোক দিবস 2023 বাণী রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণী প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গোটা বিশ্বের কৃষ্ণতম দিবসের একটি 15 আগস্ট বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের একটি লেখা দ্বিতীয় পাতায় ওই মহামানব আসে নাসিরুদ্দিন চৌধুরী ঘরে ঘরে শেখ মুজিব এখানে এই যে আরেকটি লেখা এরপরে মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লেখা বেদনায় ভরা দিন তথ্য মন্ত্রণালয় কর্তৃক দি ডেইলি নিউজ স্টার পত্রিকায় ছাপা হয়েছে পাঠানো হয়েছে দি ডেইলি নিউজ স্টার এইটা আর কি এই বিশেষ আপনার পাতায় এই লেখাটা বেদনায় ভরা দিন শেখ হাসিনা এই লেখাটা ছেপেছেন এরপরে সংবাদপত্র দৈনিক ইত্তেফাক বেদনায় ভরা দিন শেখ হাসিনা শেয়ার বাজারে ব্যাপক দরপতন বঙ্গবন্ধুর শোকে 35 বছর খালি পায়ে হেঁটেছেন বেদুইন সাত্তার বুলিং র‍্যাগিং এর শিক্ষক জড়িত থাকলে ফৌজদারি ব্যবস্থা পাঁচ ধরনের বুলিং র‍্যাগিং কে সংজ্ঞায়িত করে নীতিমালা চূড়ান্ত অবিনাশী বঙ্গবন্ধু 15 আগস্ট বাংলার ইতিহাসে অন্ধকারতম অধ্যায় নদ নদীর পানি বাড়ছে তিন বিভাগে বন্যার আশঙ্কা শেয়ার বাজারে ব্যাপক দরপতন প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বরে আয়োজনের প্রস্তুতি সারা দেশে 5.5 মাত্রার ভূমিকম্প কানাইঘাট উপজেলায় 4 কিলোমিটার দূরে ভারত সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তি আজকে ডেইলি ভিউজ এখানেই শেষ করছি ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আজ যে প্রোগ্রামগুলো দিয়েছেন এখন আমাদের প্রোগ্রাম এই যে 15 আগস্ট জাতীয় শোক দিবস আজকের আমাদের www.newsstar.tv www.dailynewsstar.com b21@gmail.com ICT Act 2018 পরিপালন সাপেক্ষে আমাদের সকল প্রোগ্রাম আজ আমাদের ডেইলি ভিউজ 633 ভিডিও ক্লিপিংস ভার্চুয়াল প্রোগ্রাম 1011 ন্যাশনাল প্রোগ্রাম 3801 থেকে 3805 মিনিটের সংখ্যা 21477 হতে এই যে 21500 মিনিট এখন আমাদের যে 15 আগস্ট উপলক্ষে এই বিশেষ যে অনুষ্ঠান শোকাবহ 15 আগস্ট বেশি কথাটা এখানে বলবো না এই যে এনএসটিভি ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার এই যে বিশেষ দিনক্ষণ গুলিতে যে দুয়ার আয়োজন দুয়ার অনুষ্ঠান এখান থেকে করা হয়ে থাকে এনএসটিভি থেকে এর জন্য এনএসটিভিকে ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সালের 15 আগস্ট খন্দকার মুস্তাক গং কতিপয় জুনিয়ার এই সামরিক কর্মকর্তার মাধ্যম দিয়ে সপরিবারে শহীদ হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বুল আলামিন বঙ্গবন্ধুকে জান্নাত দান করুন আমিন বঙ্গবন্ধুর সাথে তার পরিবারের সকল শহীদকে জান্নাত দান করুন আমিন সেই সাথে এই যে ব্রিটিশ পরবর্তী এই দেশের স্বাধীনতা যুদ্ধ সহ ভাষা আন্দোলন পরবর্তী সকল শহীদকেও শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করি সকল শহীদকে জান্নাত দান করুন আমিন আওয়ামী লীগ সহ জাতি বেদনা বিধুর 15 আগস্ট এই যে পালন করছে আর কি আওয়ামী লীগের সরকার এখন ক্ষমতাসীন তদুপরি আর কি আড়ম্বরবিহীন এই যে মাগফেরাত দোয়া এবং ওই হত দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণের মাধ্যম দিয়ে আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন এবং অন্যান্যরা আর কি 15 আগস্টের অনুষ্ঠানটি উদযাপন করছেন আর কি
তো আমাদের এই এনএসটিভির থেকে আমরা যে দুয়ার অনুষ্ঠানটা করি সেটাই আজ আমাদের এখানে, আর যে আমার এই এনএসটিভি গ্রুপে আমাদের এই স্টুডিওটি দি ডেইলি নিউজ স্টার ভবনের সাথেই আর কি, এটা আমাদের বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও আর কি। তো এই 15 আগস্ট উপলক্ষে দি ডেইলি নিউজ স্টার কোড়রপত্র অর্থাৎ সাপ্লিমেন্ট প্রকাশ করেছে, যেটা আমি দেখাইলাম। এখানেই আমি এই দুয়ার অনুষ্ঠানটা করে প্রোগ্রাম শেষ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন। এখন এখানকার আমাদের আজকের যে প্রোগ্রাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কথাই তো ভাষণ। এই যে আজ মাননীয় প্রধানমন্ত্রী যে লেখাটা এখানে আর কি খবর আকারে ইত্তেফাক প্রকাশ করেছে, বেদনায় ভরা দিন হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিপূর্বে তো ওই যে অসমাপ্ত আত্মজীবনী, এটা আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পাদনায় আর কি প্রকাশিত অসমাপ্ত আত্মজীবনী। যে অসমাপ্ত আত্মজীবনী আমি লকডাউন পিরিয়ডে এই এনএসটিভির টেবিল থেকে প্রোগ্রাম আকারে আমি পাঠ করেছি, আওয়ামী লীগের গঠনতন্ত্র অসমাপ্ত আত্মজীবনী। সেই রকমটা ভাবে আর কি আমাদের এখান থেকে বাংলাদেশের সংবিধান এইগুলো এই এনএসটিভির টেবিল থেকে আমরা প্রোগ্রাম আকারে করেছি, সেই রকমটা ভাবে মুজিব শতবর্ষ উপলক্ষে শতাধিক অনুষ্ঠানও আমরা করেছি, যেটা আজকে আজ 15 আগস্ট আর কি আমাদের এই যে মুজিব শতবর্ষের এই যে শততম প্রোগ্রামের যেটা এই দুয়ার অনুষ্ঠান সেটাও আজকের দিনেই করার কথা আর কি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে এনএসটিভি যে প্রোগ্রামগুলো করে থাকে কবুল করে নিন আমিন। আমাদের এই শতাধিক প্রোগ্রাম সহ ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা এবং আইসিটি অ্যাক্ট 2018 আমি একটি বই প্রকাশ করেছিলাম। আমার পরিচয়টা হচ্ছে আমি 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমি ওই যে বনগাঁ বেনাপোলের 3 কিলোমিটার বেষ্টিত জেলা যুদ্ধের ময়দান এখানকারই আর কি এই মুক্তিযোদ্ধা। আমার মুক্তিযোদ্ধা এই নিবন্ধিত সনদটি আমি কয়েক মাস পূর্বে নিয়ে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা করছেন যারা আর কি ভারতের ওই যে নিবন্ধিত শরণার্থী এদের মধ্য থেকে যারা রণাঙ্গন সহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, যাদের মুক্তিযুদ্ধের তালিকায় নামটা আসে নাই, এবং যারা মাইনর ফ্রিডম ফাইটার অপ্রাপ্ত বয়স্ক তাদের জন্যও একটি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এবং তালিকা করবেন মর্মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটা পরিকল্পনা করছেন আর কি। এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা পেট্রোনাইজ করে আর কি একটি কমান্ড কাউন্সিল করে দিবেন, এবং যারা মুক্তিযুদ্ধের তালিকাভুক্ত হয় নাই এবং মাইনর ফ্রিডম ফাইটার এদেরকে তালিকাভুক্ত করবেন, এটা প্রত্যাশা করি এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা আর কি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বঙ্গবন্ধু যেমন ইসলামিক ফাউন্ডেশন কাকরাইল মার্কাজ বাংলাদেশের সংবিধান সাংবিধানিকভাবে মদজুয়া নিষিদ্ধ করলে নিষিদ্ধ করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দাওরা হাদিসকে এমএ পাশের সমমান, এবং ওই যে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, এই 560টি উপজেলা মসজিদকে মডেল মসজিদ, এবং 4.5 লক্ষ এই যে মসজিদের যারা খতিব থেকে খাদেম পর্যন্ত এদেরকেও জাতীয় কাতারে অর্থাৎ বেতন ভোগ করবেন মর্মে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করছেন আর কি। সেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে এদেশে সরকারি চাকুরিদেরকে আর কি, যাদের প্রথম শ্রেণীর কর্মকর্তা পর্যায়ে 27,000 টাকা বেতনটা ছিল তারা এখন 1,00,000 টাকা পাচ্ছে, অনুরূপভাবে যাদের বেতনটা 5,000-এর নিচে ছিল তারা এখন সকলেই 30,000 ঊর্ধ্ব আর কি এই টাকাটা বেতন আকারে পাচ্ছেন। সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক হায়াত কামনা করি। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদের এই বাংলাদেশকে, আমাদের এই এই বাংলাদেশের সকল মানুষকে সহ বিশ্বে আর কি, এই যেখানে যেখানে কোভিড এবং ডেঙ্গু আক্রান্ত মানুষ সকলকে দূরতলায় সুস্থ করে দিই, এবং যারা মৃত্যুবরণ করেছে জান্নাত দান করুন, আমিন। ডেঙ্গু সচেতনতায় সতর্ক থাকুন, নিজের বাড়ি নিজের ঘর নিজের পরিবার এবং ব্যক্তিগতভাবে নিজে সুরক্ষিত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন, তাহলেই আর কি আমরা এই ডেঙ্গু মহামারী থেকে এবং ওই ইস্তেগফার পড়ে রাব্বুল আলামিনের কাছে আর কি এর থেকে ক্ষমাটা চাইলে আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যুল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিন। এখন আমাদের যে প্রোগ্রাম হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। এই যে বাংলাদেশ থেকে সৌদি আরবের প্রধানমন্ত্রী অর্থাৎ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ থেকে এখন মানুষজন ওই টিকিটের মাধ্যম দিয়ে 6 মাসের ভিসা পাইবেন মক্কা মদিনা সহ সৌদি আরবের সকল জায়গা আর কি, যেমন ঘুরে দেখতে পারবেন, হজ উমরা করতে পারবেন এবং 6 মাসটার ভিসা পাইবেন আর কি। বিশ্বের সকল মানুষকে অন্তত একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আজ আমাদের শেষ যে প্রোগ্রাম গোলদার বাড়ি জামে মসজিদে সৌজন্যে দুয়ার অনুষ্ঠান, বিশ্ববরেণ্য আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব গতকাল ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহে রাজিউন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার সাইদি সাহেবকে জান্নাত দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যুল আযীম। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিন। আজকের প্রোগ্রামগুলো এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, ডেঙ্গু কোভিড সতর্কতায় থাকবেন, পরিবেশকেও পরিচ্ছন্ন রাখবেন। নির্মাণাধীন ভবনের ঠিকাদাররা তাদের ওই নির্মাণাধীন এলাকা সহ ভবনকেও ডেঙ্গু মশার থেকে আর কি নিরাপদে রাখবেন। সিটি কর্পোরেশনের প্রতি উপস্থাপনা তাদের তদারকিতে সিটি কর্পোরেশনের এই যে মেয়র এবং কর্মকর্তা কর্মচারীদের তত্ত্বাবধানে প্রত্যেকটা এলাকায় আর কি এই আপনার টিম করে নিয়ে ডেঙ্গু মশা সতর্কতায় সচেতনতা সহ এই যে মশা নিধনে ঔষধ এই স্প্রে করুন। এখান থেকে আর কি আমাদের প্রোগ্রামগুলো আমি এখানেই শেষ করব, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।